হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি কথা বলবো ব্যোমকেশের নতুন সিনেমা যেটা আসছে, যার নাম হচ্ছে হত্যা মঞ্চ, তার ট্রেলারকে নিয়ে। সত্যি বলতে আমার এই ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং এর যখন ফার্স্ট লুক পোস্টার আসে বা এর যখন টিজার রিলিজ করে, আমি কিন্তু কথা বলেছিলাম যে এখানে হয়তো ব্যোমকেশকে অতটা ঠিক জমছে না, বা ব্যোমকেশ একঘেয়েমি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। হইচইতে ব্যোমকেশ আসছে, বড় পর্দায় ব্যোমকেশ আসছে, ফেলুদা আসছে, আমি কিন্তু বলেছিলাম। কিন্তু এই ট্রেলারটা দেখে আমি কিন্তু ভুল প্রমাণিত হয়েছি। আমার কিন্তু এই ট্রেলারটা দুর্দান্ত লেগেছে এবং বেশ কিন্তু প্রমিসিং লাগছে। আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যোমকেশের ছবি কিন্তু আমরা দেখতে চলেছি, এবং এখানকার কাস্টিংটা কিন্তু হিউজ রয়েছে। আবির অ্যাজ ব্যোমকেশ থেকে কিন্তু দুর্দান্ত লাগছে, এবং আবির কিন্তু অনেকদিন পর ব্যোমকেশ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে পাওলি দাম রয়েছে, এবং কিন্তু আরো অনেকে অ্যান হয়েছিস ডাইরেক্টেড বাই অরিন্দম সিল। সো এখানকার আমি ফার্স্টে বলবো, এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কিন্তু চরম লেগেছে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং পুরো ট্রেলারটা জুড়ে একটা দুর্দান্ত কিন্তু ভাইবস দিচ্ছে এই বিজিএমটা। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কিন্তু ভালো লাগছে, আবিরকে অ্যাজ ব্যোমকেশ তো দারুণ লাগছে, পাওলি দামকে বেশ ভালো লাগছে, এবং বড় কথা হচ্ছে এই ট্রেলারটাকে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে, এবং প্রথম থেকে কিন্তু অডিয়েন্সরা এনগেজ থাকবে এই ট্রেলারটার মধ্যে, এবং একদম প্রথম থেকে একটা নাটকের মঞ্চে তারা যাচ্ছে, এবং সেই নাটকের মঞ্চে একটা হত্যা হচ্ছে, এবং সেই হত্যাটা কে করছে সেটাকে নিয়েই হচ্ছে মেন গল্প। এবং এই ট্রেলারটাকে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সুন্দরভাবে কাটা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেককেই কিন্তু বেশ প্রমিসিং লাগছে। আবির বলি বা হচ্ছে আমাদের সুহার্ত বলি বা আমাদের পাওলি দাম বলি, এবং তাছাড়া সাপোর্টিং কাজগুলো প্রত্যেককেই কিন্তু ওখানে বেশ প্রমিসিং লাগছে, এবং আশা করছি এখানে ব্যোমকেশ এবং অজিতের মধ্যে যে সম্পর্কটা সেটাকেও কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করা হবে, এবং কিন্তু এখানে অজিত আর পাওলি দামকে কিন্তু খুব বেশি কিন্তু এক্সপ্লোর করা হয়নি। আশা করছি মেন ছবিতে কিন্তু আরো ডিটেলিং এর মধ্যে আমরা আরো দেখতে পাবো এদের দুজনকে, এবং সোহিনীকে তো দুর্দান্ত লাগছে। তো সব মিলিয়ে আমার কিন্তু এই ট্রেলারটা বেশ প্রমিসিং লাগছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ইন্টারেস্টিং, ওই যে ডাল ভাঙার জায়গাটা, মানে যে ডালে বসে সেই ডালই কাটে, এবং তারপরে যে আবির বললো আপনার কোনটা কাটলো এই ডাল, এই এই পোর্শনটা আমার কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে। আমার কিন্তু বেশ ট্রেলারটা বেশ প্রমিসিং লাগছে, আমি খুবই আশাবাদী, এবং এটা কিন্তু রিলিজ করছে 11th অফ অগস্ট, এবং অনেকগুলো সিনেমাও কিন্তু ওই দিনটা রিলিজ করছে। তো দেখা যাক কেমন হয়, কেমন পারফরমেন্স করে এটা, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সৎ ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।